আসসালামু আলাইকুম। আরএইচকে বিদ্যালয়ে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর গণিত সম্পর্কে অধ্যয়ন করব। প্রথম অধ্যায়ের স্বাভাবিক সংখ্যা ও ভগ্নাংশ এর অন্তর্ভুক্ত 1.2 এর দেশীয় সংখ্যা পঠন রীতি। উদাহরণ এক, কমা বসিয়ে কথায় লেখো 9875473211। সমাধান, প্রথমে আমরা গ্রুপ এবং অবস্থানের নামগুলো লিখে নিব। সংখ্যাটি 9 অঙ্ক বিশিষ্ট, সুতরাং আমরা নবম ঘরে লিখব 9, অষ্টম ঘরে লিখব 8, সপ্তম ঘরে লিখব 7, এইভাবে ষষ্ঠ ঘরে লিখব 5, পঞ্চম ঘরে লিখব 4, চতুর্থ ঘরে লিখব 7, তৃতীয় ঘরে লিখব 3, দ্বিতীয় ঘরে লিখব 2 এবং প্রথম ঘরে লিখব 1। সংখ্যাটির ডান দিক থেকে 3 ঘর পরে কমা, এরপর 2 ঘর পর পর কমা বসালেই আমরা পাই 9875473211। এখন কোটির ঘরের দুইটি অঙ্ক মিলিয়ে আমরা পড়ব 98 কোটি, নিযুত ও লক্ষের ঘরের দুইটি মিলিয়ে 75 লক্ষ, অযুতের ঘরে দুইটি মিলিয়ে 47,000, শতকের ঘরের 3, দশকের ঘরের 2 এবং এককের ঘরের 1 নিয়ে আমরা পড়ব 321। সুতরাং সংখ্যাটি কথায় প্রকাশ করলে হয় 98,75,47,321। উদাহরণ 2, অঙ্কে লেখো 7,05,90,007। সমাধান, প্রথমে আমরা গ্রুপ এবং অবস্থানের নামগুলো লিখে নিই। কোটির ঘরে লিখব 7, লক্ষের ঘরে লিখব 5, অযুতের ও হাজারের ঘরে মিলিয়ে লিখব 990 এবং এককের ঘরে লিখব 7। কথায় প্রকাশিত সংখ্যাটি অঙ্ক পাতনের পর দেখা যাচ্ছে যে নিযুত, শতক এবং দশকের ঘরে কোনো অঙ্ক নেই। এই খালি ঘরগুলোতে শূন্য বসিয়ে সংখ্যাটি পাওয়া যায়। অতঃপর সংখ্যাটির ডান দিক থেকে 3 ঘর পরে কমা, এরপর 2 ঘর পর পর কমা বসাই। অতএব সংখ্যাটি অঙ্কে হবে 7,05,90,007। উদাহরণ 3, 7 অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা লেখো। সমাধান, প্রথমে আমরা গ্রুপ এবং অবস্থানের নামগুলো লিখে নিব। আমরা জানি প্রতীক বা অঙ্ক মোট 10টি, আর এই 10টি প্রতীক বা অঙ্কের সবগুলোর মধ্যে বৃহত্তম মানের সংখ্যা হচ্ছে 9। অঙ্কপাতনের যে কোনো অবস্থানের স্থানীয় মান বৃহত্তম হবে তখনই যখন তার স্বকীয় মানও বৃহত্তম হবে, অর্থাৎ 9 হবে। সুতরাং 7টি 9 পরপর লিখলেই 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা পাওয়া যায়। নির্ণেয় বৃহত্তম সংখ্যাটি হচ্ছে
99,99,999. আমরা জানি প্রতীক বা অঙ্ক মোট 10টি, আর এই 10টি প্রতীক বা অঙ্কের সবগুলোর মধ্যে ক্ষুদ্রতম মানের সংখ্যা হচ্ছে শূন্য। শূন্য যেহেতু সার্থক অঙ্ক নয়, তাই পরপর 7টি শূন্য লিখলে সংখ্যাটি শূন্যই থাকে। সুতরাং 7 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা লেখার জন্য আমরা সপ্তম স্থানে সার্থক ক্ষুদ্রতম অঙ্ক 1 লিখে তার ডানে পরপর 6টি শূন্য বসালে 7 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাটি পাওয়া যায়। নির্ণেয় ক্ষুদ্রতম সংখ্যাটি হচ্ছে 10,00,000। উদাহরণ 4, একই অঙ্ক একবার ব্যবহার করে 8,07,5,3,4 অঙ্কগুলো দ্বারা 6 অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা গঠন করো। সমাধান, প্রথমে আমরা গ্রুপ এবং অবস্থানের নামগুলি লিখে নিব। আমাদের খেয়াল রাখতে হবে যে অঙ্কগুলি দেয়া আছে তার কোনোটি একেবারে বেশি ব্যবহার করা যাবে না। বৃহত্তম সংখ্যাটির জন্য আমরা প্রথমে প্রদত্ত অঙ্কগুলোকে বড় থেকে ছোটর দিকে সাজিয়ে নেই। এখানে সবচেয়ে বড় অঙ্কটি 8, এরপর 7,5,4,3 এবং সর্বশেষে 0। আমরা জানি অঙ্কপাতনে কোনো অবস্থানে বৃহত্তর অঙ্কের স্থানীয় মান ওই একই অবস্থানে ক্ষুদ্রতম অঙ্কের স্থানীয় মান অপেক্ষা বড় হবে। সুতরাং সংখ্যাটি বড় থেকে ছোট ক্রমে অঙ্কপাতনে বৃহত্তম সংখ্যাটি পাওয়া যাবে। ষষ্ঠ বা লক্ষের ঘরে লিখব 8, পঞ্চম বা অযুতের ঘরে লিখব 7, চতুর্থ বা হাজারের ঘরে লিখব 5, তৃতীয় বা শতকের ঘরে লিখব 4, দ্বিতীয় বা দশকের ঘরে লিখব 3 এবং প্রথম বা এককের ঘরে লিখব 0। নির্ণেয় বৃহত্তম সংখ্যাটি হবে 8,75,430। ক্ষুদ্রতম সংখ্যাটির জন্য আমরা প্রথমে প্রদত্ত অঙ্কগুলোকে ছোট থেকে বড়র দিকে সাজিয়ে নিব। এখানে সবচেয়ে ক্ষুদ্রতম সংখ্যাটি 0, এরপর 3,4,5,7 এবং সর্বশেষে 8। আমরা জানি অঙ্কপাতনে কোনো অবস্থানে ক্ষুদ্রতম অঙ্কের স্থানীয় মান ওই একই অবস্থানের বৃহত্তম অঙ্কের স্থানীয় মান অপেক্ষা ছোট হবে। সংখ্যাটি ছোট থেকে বড় ক্রমে অঙ্কপাতন করলেই ক্ষুদ্রতম সংখ্যাটি পাওয়া যাবে। যেহেতু সংখ্যাটি 6 অঙ্ক বিশিষ্ট, সুতরাং ষষ্ঠ বা লক্ষের ঘরে লিখব 0, পঞ্চম বা অযুতের ঘরে লিখব 3, চতুর্থ বা হাজারের ঘরে লিখব 4, তৃতীয় বা শতকের ঘরে লিখব 5, দ্বিতীয় বা দশকের ঘরে লিখব 7 এবং প্রথম বা এককের ঘরে লিখব 8। কিন্তু সর্বভাবে শূন্য বসালে যেহেতু শূন্য সার্থক অঙ্ক নয়, তাই সংখ্যার বামে শূন্যের কোনো মান নেই। প্রশ্ন অনুসারে আমাদেরকে 6 অঙ্কের সংখ্যা তৈরি করতে হবে।
কিন্তু এখানে প্রাপ্ত সংখ্যাটি অর্থবোধক ছয় অঙ্কের সংখ্যা না হয়ে সংখ্যাটি পাঁচ অঙ্কের হবে। অতএব শূন্য ব্যতীত প্রদত্ত অঙ্কগুলির মধ্যে সবচেয়ে ক্ষুদ্রতম অঙ্ক যা কিনা এক্ষেত্রে তিন, তা সর্ববামে লিখে তার ডান দিকে শূন্য সহ অন্যান্য অঙ্কগুলো ছোট থেকে বড় ক্রমে লিখলে আমাদের ছয় সংখ্যার ক্ষুদ্রতম সংখ্যাটি পাওয়া যাবে। সুতরাং নিম্ন ক্ষুদ্রতম সংখ্যাটি 304,578। টিউটোরিয়াল দেখার জন্য আপনাকে ধন্যবাদ। আপনার যদি কোনো প্রশ্ন থাকে তবে আমাদেরকে rhkstoreco.uk@gmail.com এ ইমেল করুন বা মন্তব্য বিভাগে লিখুন। আমাদেরকে অনুপ্রাণিত করার জন্য সাবস্ক্রাইব করুন, থামস আপ দিন বা লাইক দিন। আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন এবং নতুন টিউটোরিয়াল পেতে বেল আইকন টিপতে ভুলবেন না। বাড়িতে থাকুন এবং নিরাপদে থাকুন।